মহাষ্টমীর প্রস্তুতি আর কি, বেরোতে তো হবেই, অঞ্জলি দিতে হবে, তাই কিছু করার নেই, রেডি হচ্ছি। নমস্কার, অজবরলোবিক নবনীতাতে আমি নবনীতা, মানে আজকে আমরা সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়া শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। তো দেখো, আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি, দুজনেই প্রায় রেডি হয়ে গেছি। তুমি কিছু বলবে? প্রত্যেকবারের থেকে এবছরের অষ্টমীর অঞ্জলিটা একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে অনেক কিছু বিধিনিষেধ আছে, সেই অনুযায়ী আমরা সরকারের নিয়মগুলো এবং হাইকোর্টের নিয়মগুলো মেনে চলবো, এবং সেই হিসাবে অবশ্যই দেবীর আরাধনাও করবো, এবং অবশ্যই আমরা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো, মানে আমরা সব কিছুই করব, কিন্তু তার মধ্যে আমাদের যা যা বেসিক সতর্কতা সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। তার মানে তো এই না যে আমরা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হব বা আমরা অঞ্জলি দেব না, সেটা নয়, আমরা সবই করব, কিন্তু আমাদের যেগুলো রুলস রেগুলেশনস বা যেগুলো আমাদের মেনটেন করা দরকার সেগুলো কিন্তু আমরা অবশ্যই মেনটেন করব। তো আমি এখন যাচ্ছি আমাদের পাড়া মণ্ডপে, এবং তোমরাও সঙ্গে থাকো, কারণ তোমাদের সাথেও আমি সেখানকার কিছু দৃশ্য আমরা শেয়ার করব। তো তাহলে চলো আমরা যাই সেখানে। বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে, ও আগে আগে চলে গেছে, তো আমিও বেরোচ্ছি। তো চলো মণ্ডপে, কালী পুজো দিয়েছিলাম আমি, সেই মন্দিরেই যাচ্ছি আমরা। তো চলো তোমাদেরকে যেতে যেতে দেখাই কিছু দৃশ্য। দুস্থ মানুষদের, এটা খুব ভালো উদ্যোগ, দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের জন্য এখানে একটা উদ্যোগ ওরা করেছে, যেটা খুব আমার খুব ভালো লেগেছে। আর আমি এখানেই কিন্তু সেই কালী পুজো দিয়েছিলাম, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, আমার মিসলেনিয়াসের আন্ডারে রয়েছে প্লেলিস্টে। খুব সুন্দর কালী পুজো হয় এখানে, দেখলেই মন ভরে যাবে, খুব সুন্দর মন্দিরটা। তো এখানেই আমরা অঞ্জলি দিয়েছি। তো দেখো ভেতরে চলে এসেছি অলরেডি, এখানে নানা রকম আয়োজন হচ্ছে। এবার দেখো এই মন্দিরটা ছেড়ে আমি সোজা বেরিয়ে যাচ্ছি, মন্দিরেরই কমপ্লেক্সে জিনিসটা। দেখো এইখানে বিশাল জমি রয়েছে মন্দিরটার, আর এখানেই কিন্তু আমাদের প্রত্যেক বছর মানে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। দেখো এখানে কিন্তু এবার কিন্তু দৃশ্যটা সম্পূর্ণ আলাদা, একদম ফাঁকা ফাঁকা, মনেই হচ্ছে না যে আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হবে। তো আমরা অঞ্জলি দিতে দাঁড়িয়ে গেলাম এখানে। আমি অঞ্জলির সময় খুব একটা শুটিং করি না, সেই জন্য তোমাদেরকে আমি অঞ্জলি দিচ্ছি বা আমার হাজব্যান্ড অঞ্জলি দিচ্ছে এই সিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন এখানেই মানে কাটছি আমি, আবার অঞ্জলির পর তোমাদের সামনে ফেরত আসছি, দেখতে থাকো। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখানে দেখো ভোগ রান্না হচ্ছে, মায়ের ভোগ, তোমাদেরকে একটু দেখালাম দৃশ্যটা। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, দেখো তোমাদেরকে মন্দিরটা একটু দেখালাম, সেই মন্দিরটা। এবার আমরা আরেকটা জায়গায় যাব, এই মন্দিরে আমার আরেকটা জিনিস খুব ভাল লাগে, সেটা হচ্ছে এই তুলসী মঞ্চ। তো ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা আরেকটা প্যান্ডেলে যাচ্ছি কাছাকাছি, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো বিকালে তো আর বেরোই না, এই সকালেই বেরোই, তো সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি ঢুকেছি আমরা ওই মণ্ডপে, এবার দেখো তোমাদের দেখাই কিছু দৃশ্য। এসো, এখানেও দেখলাম মহা অঞ্জলি হচ্ছে, একজন পুরোহিত দেখো গেরুয়া জামা পরা, তিনি পাঠ করছে মন্ত্র, আর বাকিরা সবাই বসে বসে শুনছে। অদ্ভুত কায়দায় এখানে দেখছিলাম অঞ্জলি হচ্ছিল, আর মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে একচালা, আমার তো বেশ লেগেছে মায়ের মূর্তিটা, তোমরাও জানিও কেমন লাগলো। তো ফাইনালি এবার আবার আমি বেরিয়ে যাব এখান থেকে। সো ফাইনালি পুজোটা দিয়ে এলাম, বসে পড়লাম, কারণ ট্রাইপডটা আমাকে ক্যাপচার করতে পারছে না, তাই জন্য ট্রাইপডটা একটু সমস্যা হচ্ছে আজকে, তো বসে বসেই কথা বলছি। তো ফাইনালি অঞ্জলিটা দিয়ে চলে এলাম। তো অঞ্জলিটাতে তোমরা তো দেখলেই কীরকম সতর্কতা নিয়ে এবার অঞ্জলি হচ্ছে, আর তোমাদের সাথে এরপরে আমি কী কী আমাদের থালি হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। সো দেখো ফাইনালি চলে এসছে মন্দির থেকে থালি,
এবার থালিটা অন্যরকম সিস্টেম করে দিয়েছে কন্টেনারে, অ্যাকচুয়ালি প্রত্যেকবার ওখানে বসিয়ে খাওয়ায়, কিন্তু এবার এই করোনা পরিস্থিতিতে ওরা বাড়িতে বাড়িতে এরকম কন্টেনার করে পাঠিয়ে দিয়েছে। আর দেখো এখানে কি কি আছে আমি একটু দেখাই তোমাদের। ফাইনালি দেখো রেডি হয়ে গেছে আমাদের থালিগুলো, খিচুড়ি, আলুর দম আর চাটনি, বেশ ভালোই করেছে। আবার ফেরত আসছি খাওয়া দাওয়ার পর, এখানে শেষ করব। সবই তো হয়ে গেল মোটামুটি, তোমাদের সাথে সব কিছুই টুকটাক শেয়ার করলাম। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, তোমাদের বন্ধু নবনীতা। আবার আসবো খুব শিগগিরই ফেরত অন্য একটা ব্লগ নিয়ে। পুজো সবাই খুব ভালোভাবে এনজয় করো, সাবধানে থাকো, ভালো থাকো, আর অবশ্যই প্রচুর প্রচুর আনন্দ করো ফ্যামিলি মেম্বার্সদের সাথে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।